হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা করতে যাচ্ছি ব্যাক এবং ল্যাট এক্সারসাইজ। তাহলে চলো দেখে নেওয়া যাক এক্সারসাইজগুলো কিভাবে করতে হয়। আমার এক্সারসাইজগুলোর টিপস আর ট্রিক্সগুলো থাকবে শুধুমাত্র বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা নতুন নতুন জিম জয়েন করেছেন। আমি এটাই বলবো যে তোমরা যখন প্রথম প্রথম ব্যাক আর ল্যাট এক্সারসাইজ করবে তখন অন্তত মিনিমাম ওয়েট নেওয়ার চেষ্টা করবে, আর তোমাদের ট্রেনার যেমন তোমাদের টিপস দেবে তার পরামর্শ অবশ্যই শুনবে। আর অনেকে যারা প্রথম প্রথম জিমে আসে তারা ওই ব্যাক আর ল্যাট এক্সারসাইজ, পার্সোনালি আমিও এক্সারসাইজ করতে তেমন আগ্রহ পেতাম না, কারণ ভাবতাম যে ব্যাকের শেপ দিয়ে আমার কী হবে। কিন্তু না, ব্যাকের শেপটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমাদের স্ট্রেংথ যদি বাড়াতে হয় তাহলে ব্যাক এবং ল্যাটের এক্সারসাইজ অবশ্যই। তাহলে দেখা যাবে